প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। সোমবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হয়। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ এবং সুইডেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে কাজ করার কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রিন্সেস ভিক্টোরিয়া। চার দিনের সফরে সুইডিশ রাজকুমারী বাংলাদেশ সফর করছেন। সফরে তিনি কক্সবাজার এবং ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া খুলনা এবং চট্টগ্রামেও তার কর্মসূচি রয়েছে।